2022 সালের 9 জুন বেলা 3:50। আমরা 95 কিলোমিটার কঠিন রাস্তা পেরিয়ে সিন্ধু তীরের লোমায় পৌঁছালাম। পরিবেশে সবুজের ছোঁয়া, সামনে ভালো রাস্তা পাওয়ার আশা। এখানে সেনার চেকপোস্টে নামধাম নথিভুক্ত করে লোমা থেকে উপসি হয়ে লেগামী পশ্চিমমুখী রাস্তায় উঠে পড়লাম। এটা লাদাখের একটা প্রধান রাস্তা, সিন্ধুর প্রবাহ পথ ধরে যাবে। শুনেছিলাম এরপরে ডান দিকের রাস্তাটা কি অসাধারণ, সত্যি অসাধারণ। আপনারা দেখুন, বিচার করুন, গোটা রাস্তায় মনে হচ্ছে কে যেন স্টোন চিপ ছড়িয়ে দিয়েছে। শুধু সিমেন্ট ছড়ানোর অপেক্ষা, সিমেন্টটা ছড়ালেই একদম কংক্রিটের রাস্তা হয়ে যাবে। এই রাস্তায় যে কোনো সময় গাড়ি পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পিছলে গিয়েই যদি কংক্রিটের এই পাথরের চিপসের মধ্যে পড়ে তাহলে প্রচণ্ড যন্ত্রণা হওয়ার কথা, প্রচণ্ড ব্যথা লাগার কথা। জানি না কোন রাস্তায় এলাম, এই যন্ত্রণা কতক্ষণ থাকবে। অথচ আমরা সব জায়গায় কিন্তু শুনেছি এই রাস্তার প্রশংসা, প্রশংসা শুনে এই রাস্তায় এলাম, আর কি দেখলাম। একে তো পুরো রাস্তাটা এবড়ো খেবড়ো ক্যাটার পিলার হুইলের দাগ, তার উপর হচ্ছে স্টোন চিপস ভরা, তার সঙ্গে গুঁড়ো বালি। খুব সাবধানে চালাতে হচ্ছে। আমাদের এখন লক্ষ্য এই পথে মাহে গিয়ে সিন্ধু পার হয়ে কোটযোগের রাস্তা ধরা। বাদিকটা ধুলোর মেঘে ঢাকা, ঝড় উঠেছে। সামনে সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। উফ, ও এরকম রাস্তার কথাই শুনেছিলাম। ওয়াও, জানি না ভাগ্য কতক্ষণ শীত প্রসন্ন থাকবে, এরকম রাস্তা কতক্ষণ পাবো জানি না। যাই হোক, এই রাস্তার আনন্দটা আমরা নিয়ে নিই, অ্যাডভান্টেজটা নিয়ে নিই, কিছুটা টাইম আমরা সেভ করে নিই, এই রাস্তায় যতটা পারি স্পিডে গাড়িটা চালিয়ে নিই। আমার গাড়ি স্পিডোমিটার খারাপ হয়ে গেছে, ফলে কিলোমিটার কত রান করছি সেটাও বোঝা যাচ্ছে না, আর কত স্পিডে গাড়ি যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। লোমা থেকে নিয়মার দূরত্ব 22 কিলোমিটার। টলটল করছে সিন্ধু নদের জল। ওয়াও ওয়াও, প্রচন্ড হাওয়া দিচ্ছে, চারদিক থেকে বালি এসে তীরের মতো ফুটছে গায়ের মধ্যে। যেটুকু জায়গা খোলা আছে সেখানে টিকটিকল লাগছে, মধ্যে কেউ আলপিন ঘোরাচ্ছে। আমরা ছুটে চলেছি মায়ের নিজের দিকে, রাস্তা যদি এরকম হতো এতক্ষণের মধ্যে করতে আপডাউন হয়ে যেত। বালি উঠছে, একটাই ভালো আকাশে মেঘ নেই। বাতাসের তেজ সাংঘাতিক, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। তীব্র গতিতে বালি ছোট পাথর এসে লাগছে, জোরে বাহন ছোটানো যাচ্ছে না। আমরা এখন লোমা বেন থেকে নিয়মা হয়ে মাহে ব্রিজের দিকে যাব, সেখানে আবার সিন্ধুকে টপকাতে হবে। এখানে এখন ধুলোর ঝড় চলছে, ধুলোরা বলে বালির ঝড় বলা যায়। বালির ঝড় চারদিকে, আমরা পুরো ঝড়ের দিকেই এগোচ্ছি, ঝড়ের দিকে। ফলে হাওয়ার একটা অদ্ভুত রেজিস্ট্যান্স আসছে, যার জন্য গাড়ি বেশি স্পিডে না যাচ্ছে না, নিলেই গাড়ি একটু টালমাটাল হয়ে যাচ্ছে। এখান থেকে নিয়মা আরও 14 কিলোমিটার। এই অঞ্চলে ভারতীয় সেনার প্রচুর বড় ঘাঁটি আছে, সমতল জায়গা, জলের অভাব নেই।
জনমানবহীন একটা প্রান্ত। চারিদিকে পাহাড় থেকে, নেড়া পাহাড় থেকে সব বালি খসে নিচে নেমে এসেছে, বালির ঢাল দুদিকে, তার মাঝখান দিয়ে এক চওড়া রাস্তা। নিয়মার দূরত্ব আর 10 কিলোমিটার। রাস্তাটা সিন্ধু থেকে বেশ দূর দিয়ে চলেছে, তাই পরিবেশে সবুজের লেশ মাত্র নেই। ধু ধু বালিময় প্রান্তরের মধ্য দিয়ে চলেছি। বালি না উড়লেও ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে, তার মধ্য দিয়েই এগোচ্ছি আমরা। সত্যিই অসাধারণ রাস্তার অবস্থা, কি সাংঘাতিক বৈপরীত্য। সকাল থেকে এই কিছু সময় আগে পর্যন্ত এসেছি একদম অফ রোড দিয়ে। বাইক চালাতে দম বেরোনোর জোগাড় হয়েছিল, এখন চলেছি মাখনের মতো মসৃণ রাস্তা দিয়ে, কোনো চাপ নেই। পুরোটাই আর্মি স্টাফিশমেন্ট, বিভিন্ন ধরনের ট্রেনিং হয় এখানে, এছাড়া আর অন্যান্য বিভিন্ন টেস্টিং হয়, সেল টেস্টিং হয়। রাস্তায় প্রবল হাওয়া, তবে এখানে দ্রুত আর হচ্ছে না। সামনে রাস্তা বাঁদিকে বাঁক নিয়েছে, আমরা চলে যাব সিন্ধুর ধারে। নিয়মায় পৌঁছে চায়ের দোকান মিলবে, বড্ড চায়ের পিপাসা পেয়েছে। নিয়মার 4 কিলোমিটার আগে, এটাও অনেক চওড়া জায়গা দিয়ে বয়ে যাচ্ছে। তফাৎটা হচ্ছে অন্য নদীগুলোর যে অংশ জলটা নেই সেই অংশটা নেড়া, আর এর একদম সবুজ। আজকের পথের বৈচিত্র্যটা একেবারে স্তম্ভিত করে দেওয়ার মতো। প্রথমে প্যাংগং দেখে দিন শুরু, তারপর একদম রুক্ষ অঞ্চল, এখন সিন্ধুর শান্তিবাড়ি সিঞ্চিত সবুজ সুন্দর জায়গা, অসাধারণ। সিন্ধু নদের ধার দিয়ে চলছি, মাই ব্রিজ এখন এখান থেকে 21 কিলোমিটার, পুরী। দারুণ সুন্দর জায়গাটা, তো ভীষণ হাওয়া চলছে, গাড়ির স্পিড বেশি না, গাড়ির স্পিড 40, হাওয়ার চোটে অবস্থা খারাপ। লাদাখ জুড়ে রাস্তার যে উন্নয়ন চলছে, তাতে কিছুদিনের মধ্যেই সব রাস্তা এমন ঝাঁ চকচকে হয়ে যাবে। এই রাস্তায় গাড়ি চালানোর যে উত্তেজনা আছে তার অনেকটাই উধাও হয়ে যাবে। অনেকেই দুর্গমতার কারণে লাদাখের এই সব অঞ্চলে আসতে ভয় পান, তখন আর সেটা থাকবে না। তবে পর্যটকের ভিড় বেড়ে এখানকার নির্জনতাটা উধাও হলে আমার মতো লোকের কাছে সেটা খুব দুঃখের হবে। চোখের সামনে মানালিকে দেখার অভিজ্ঞতাটা হয়েছে। 98 সালে শীতে প্রথম দেখা মানালি ছিল যেন একটা স্বপ্নপুরী, আর পরে যতবার গিয়েছি সেটা বাজার থেকে আরও বড় বাজারে পরিণত হয়েছে, সেখানে আর এখন থাকাই যায় না। পশ্চিম দিকে চলেছি, সূর্য এখন একদম সামনে, তাই ক্যামেরায় ছবিটা ঠিকমতো হচ্ছে না। চোখে যেমন দেখা যাচ্ছে তার চেয়ে এই ছবিটা কিন্তু অনেক নিরেশ। সিন্ধুর জলের সবুজাভ নীল রংটা একদম মোহাবিষ্ট করে দেওয়ার মতো। এখানে সিন্ধুর উপর অস্থায়ী সেতু, ওপারে নিশ্চয়ই কোনো একটা বড় সেনাঘাঁটি আছে। মাহে ব্রিজে এখানে পরপর ওয়াটার ক্রসিং আছে, বোঝা যাচ্ছে না রাস্তাটা সোজা না বেঁকা। চমৎকার দৃশ্য হলেও রাস্তার অবস্থা কিন্তু এখানে বড্ড খারাপ, জলে ভর্তি। আমরা এসে পৌঁছালাম মাহে ব্রিজে, এখন এই বাঁদিকে চলে যাব সমুদ্রি লেকের দিকে। অবশেষে এখানে আমাদের দলের বাকিদের সাথে মিলিত হলাম। ওরা একটা পিচ রাস্তা দিয়ে আমাদের থেকে অনেক কম পথ অতিক্রম করে এখানে পৌঁছেছে।
মাহেম রিজ ক্রস করছি, আমাদের দলের সঙ্গে আবার দেখা হয়ে গেছে, ওরা এখানে আমাদের জন্য ওয়েট করছিল। এখানে সিন্ধুর গতিপথ সংকীর্ণ, অনেকদিন আগেই এই সেতু তৈরি হয়েছে। মরেছে এপাশে কাঁচা রাস্তা, রাস্তা তৈরির কাজ চলছে। সিন্ধু ক্রস করে এবারে পুগা সুন্দর দিকে এগোচ্ছি। প্রথম দিকে রাস্তাটা তৈরি হচ্ছে বলে খারাপ ছিল, কিন্তু এখানে রাস্তা বেশ ভালো তৈরি হয়ে গেছে, একদম সুন্দর রাস্তা। সম্ভবত পুগা সুন্দর পর্যন্ত রাস্তাটা এরকমই থাকবে। রাস্তার ডান দিক দিয়ে বয়ে চলেছে একটা সরু নদী। এই অঞ্চলটার দৃশ্য বেশ সুন্দর, কিন্তু একদম মুখে সূর্য থাকায় ছবি ভালো হচ্ছে না। এই রাস্তা সোজা চলে গেছে সোকার। আমরা সুন্দর থেকে বাঁদিকের রাস্তা ধরব, যেটা আমাদের পৌঁছে দেবে করজোক।